শুরুর আগেই বাতিল আইএসসির কেমিস্ট্রি পরীক্ষা, পরীক্ষা বাতিল করল সিআইএসসিই। জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানালো সিআইএসসিই, আজকের বদলে পরীক্ষা হবে 21 মার্চ। শুভঙ্কর মণ্ডল রয়েছে, শুভঙ্কর, কি কারণে এই কেমিস্ট্রি পরীক্ষা বাতিল হয়ে গেল? সিআইএসসিই তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনিবার্য কারণ বলা হয়েছে, কিন্তু এর পেছনে আদতে কোনো রকম কোনো প্রশ্নপত্র পাস বা বলা যেতে পারে পরীক্ষার আগে প্রশ্নপত্র বেরিয়ে যাওয়া এরকম বিষয়ে কিন্তু কোনো সদুত্তর এখনো সিআইএসসিই তরফ থেকে দেওয়া সম্ভব হয়নি বা তারা দেননি। তবে তারা যে বিজ্ঞপ্তি জারি করেছেন সেখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে অনিবার্য কারণবশত আজকের যে পরীক্ষা, পরীক্ষা দুটো থেকে শুরু হওয়ার কথা ছিল সেই পরীক্ষা বাতিল করা হচ্ছে, অর্থাৎ স্থগিত করা হচ্ছে, এবং সেই পরীক্ষা হবে 21 মার্চ দুপুর দুটো থেকে। দেখো যে এই যে পরীক্ষা যেটা দুটো থেকে আজ কিছুক্ষণ পর শুরু হওয়ার কথা ছিল, ঘন্টা দেড়েক আজ একটি বিজ্ঞপ্তি সিআইএসসিই তরফ থেকে চালু করা হলো, এবং সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই এই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হলো বা বিজ্ঞপ্তি দেওয়া হলো সেই বিষয়ে জানানো হলো। পরীক্ষার্থীদের কাছে সময় খুবই কম থাকে, অনেক পরীক্ষার্থী হয়তো পরীক্ষার হলে পৌঁছে গিয়েছেন, এক্ষেত্রে পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু রীতিমতো বিমর্ষ হয়ে পড়েছেন, কেননা স্বাভাবিকভাবে একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া, সেখানে পরীক্ষা দেওয়া, এবং অনেকে রাস্তায় বেরিয়ে যখন তারা জানতে পারছে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে পরীক্ষা বাতিল বা স্থগিত হচ্ছে, কেননা এই নোটিশটি কিন্তু ওরা ওয়েবসাইটে দিয়েছে, কতজন পরীক্ষার্থী দেখেছেন সেই নোটিশ এখনো পর্যন্ত, সেটি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। কলকাতা থেকে আমরা এক্সক্লুসিভলি প্রথম ন্যাশনাল ব্রেক করছি যে যেখানে কিন্তু জানাচ্ছি যে সিআইএসসি এই পরীক্ষা কিন্তু স্থগিত করলো এবং 21 মার্চ পরীক্ষাটি নেওয়া হবে, এবং অনেক পরীক্ষার্থী কিন্তু এতে সমস্যায় পড়েছে আজকে অনেক পরীক্ষার বিষয়ে। একদম, অনেক ধন্যবাদ শুভঙ্কর।